আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকতাত পরশমণি মানুষের সাহায্য পক্ষ থেকে রিপন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ তালের কাছে লাখো কোটি শখর যে এখন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রেখেছেন আর ভালো রেখেছেন দয়া করছি আল্লাহ তালা কাছে ওই ব্যক্তির জন্য যারা ঠিক এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন এবং দয়া করছি সব মানুষদের জন্য যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতুল ফেরদোস নসিব করেন প্রতিনতই পরশমণি বানসী শাড়িজ আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর শাড়িগুলো উপহার দিয়ে থাকে আজকেও তার এরকম একটা শাড়ি নিয়ে এসেছি খুবই ফেমাস একটা শাড়ি যারা শাড়ি প্রতিনিয়তই পড়ি এবং ভালো শাড়ি কিনি তারা এই শাড়িটা সম্পর্কে খুব ভালো জানেন শাড়িটার নাম হচ্ছে খাড্ডি এই খাড্ডি শাড়িটার কিন্তু বর্তমান সময়ে অনেক নাম নাম করা একটা শাড়ি এবং খুব কোয়ালিটিফুল শাড়ি হয় খাড্ডিগুলো তো খাড্ডির মধ্যে অনেক প্যাটার্ন হয় আমি যেটা দেখাচ্ছি মানে কি বলবো একদম ফার্স্ট ক্লাস একটা শাড়ি খাড্ডির মধ্যে আমার পছন্দের মানে খাড্ডির যে কটা ফার্শন এসেছে বা যে কটা টাইস এসেছে তার মধ্যে এই প্যাটার্নটা আমার কাছে খুব ভালো লাগে আর খাড্ডির বৈশিষ্ট্যটা যারা খাড্ডি কিনে তারা তো জানি আর যারা জানি না তাদেরকে একটু বলে দেই ফ্যাব্রিক্সগুলো শিপনের উপরে হয়ে থাকে খাড্ডির দুইটা প্যাটার্ন হয়ে থাকে একটা হয় সিল্কের একটা হয় শিপনের এটা আমি যেটা দেখাচ্ছি সেটা বেসটা হচ্ছে শিপনের আর খাড্ডি শাড়ির মধ্যে মিনা ছাড়া এবং মিনা সহ হয় আমি যেটা দেখাচ্ছি সেটা মিনার সহ আর শাড়িটা জানি ভিডিওতে কেমন আসতেছে বাট শাড়ি কিন্তু একদম ফার্স্ট ক্লাস কীভাবে ফার্স্ট ক্লাস আমি একটু বুঝিয়ে বলি শাড়িগুলোর মধ্যে খুব বেশি মানে আছে না অনেক বেশি ক্যাটকাটা জড়ি দিয়ে কাজ হয় এরকম না যে জড়িটা রয়েছে একদম গোল জড়ি যে জড়িটা দেখতে খুব ভালো লাগে এরকম জড়ি এটা পাটটা আর আঁচলটা হবে সলিড পার একটু কাছ থেকে দেখলে বোঝা যাবে এটা ডিজাইন করা আছে আর ভিতরে যে কাজটা রয়েছে এটা ফ্লোরাল প্রিন্ট হয় দেখে কিন্তু মনে হবে যে রং ধনুর মতো রং লাগিয়ে দিয়েছে তা না এগুলো কিন্তু বুনট করা হয়ে থাকে এবং পিছন পাটে কোনো জড়ির প্রলেপ থাকবে না যতই অল ওভার কাজ হোক মানে খাড্ডি শাড়িগুলোই কেন সুন্দর হয় আসলে কাছ থেকে এসে না দেখলে আপনি বুঝবেন না প্রত্যেকটা এখানে কয়েকটা কালারের সাথে মিশ্রণ করে কিন্তু মিনা করেছে কালার অনেকগুলো ইউজ করেছে বাট দেখতে খুব সুন্দর লাগতেছে সব কিছুর একটা মানে কি বলে যখন একটা ডিজাইনার ডিজাইন করে বা শাড়ি করে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসের দিকে খেয়াল করে করেই করে আর আমরাও কিন্তু বর্তমান সময় আপুরা যে ধরনের চাহিদা আছে ওইভাবেই চেষ্টা করি কালেক্ট করার জন্য এই শাড়িটার প্রাইস পড়বে অনলি এগারো হাজার টাকা খাড্ডি শাড়ির প্রাইস আমরা জানি যারা কিনি তারা জানি ঠিক এই মুহূর্তে পরশমনি হিউজ পরিমাণ খাড্ডি এনেছে যেহেতু অনেক খাড্ডি এনেছে পাইকারি সুবিধার্থে আমরা প্রাইসটা একটু রিজনেবল করে দিচ্ছি পাশাপাশি হচ্ছে করোনা ক্লান্তিকাল এই সময় সবাই চাবে বাজারটাকে একটু ছোট করার জন্য এই জন্য চেষ্টা করছি আমরা বাজারটাকে সহজ করে দেওয়ার জন্য তো এটার প্রাইস পরব হচ্ছে এগারো হাজার টাকা এখন আরেকটা কালার দেখাচ্ছি কালারটা হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক বাট দেখতে মানে কি বলবো শাড়ি দেখলেই আপনার নিতে মন চাবে এইরকম কিছু শাড়ি আর যতটা ভিডিও দেখে মনে হবে তার থেকে বেশি মনে হবে আপনি যখন সরাসরি এসে দেখে তারপরে নেবেন এছাড়াও আপনি চাইলে অনলাইনেও নিতে পারেন কারণ আমি আপনার ফ্যাব্রিক সম্পর্কে ডিসক্রিপশান দিয়ে দিয়েছি আরেকবার বলে দিই ফ্যাব্রিক্স হবে সেপনের ওপরে ওয়েটলেস হবে মিনা করা হবে ফ্লোর পেন্ট আচরপার সলিড বা ডিজাইন আছে দূর থেকে সলিডই মনে হবে আর শাড়িগুলোর ব্লাউজগুলো একটু দেখিয়ে দিই ব্লাউজটা হবে জাস্ট হাতায় কাজ যেই শাড়িগুলোর কাজ বডিটা অনেক বেশি গর্জিয়াস হয় ওইগুলোর ব্লাউজ অনেক সিম্পল হয় কারণ যদি ব্লাউজ আর বডির কাজ একরকম হয়ে যায় শাড়ি দেখতে ভালো লাগবে না সো ডিজাইনাররা কিন্তু এইসব ভাবনা করি প্রত্যেকটা শাড়ি করে থাকে সো এটারও প্রাইস পড়বে এগারো হাজার টাকা এবার যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে পিস কালারের মধ্যে এটাও খুব দারুণ একটা কালার বর্তমান সময়ের খুব ডিমান্ডেবল একটা কালার যারা আমরা কালার পছন্দ করি বেশিরভাগ আপদের চাহিদা থাকে পিচ কালার দেন পিঙ্ক কালার দেন বেবি পিঙ্ক দেন পেস্ট দেন সো ওই ধরনের কালারগুলো কিন্তু আমরা টার্গেট করি আপনাদের ঠিক যেই ধরনের কালারগুলো এখন পরতে অভ্যস্ত যুগের সাথে সাথে কিন্তু মানুষের কালারের পরিবর্তন হয়েছে তা আমরাও চেষ্টা করি পরশমুনি সেই ধরনের কাজ করার জন্য সো এই শাড়িগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ বাট পরশমণি সেটাকে অনেক রিজনেবল করে দিয়েছে জায়গা বিশেষ এই শাড়িগুলো টোয়েন্টিও দাম হয়ে থাকে বাট একটা জিনিস পরশমণির প্রাইজের দিক দিয়ে একটা কিন্তু ট্রাস্ট কাস্টমারে আছে আর পরশমণি সেই ট্রাস্ট অনুযায়ী কাজ করে থাকে সো এই সেম জিনিস জাস্ট কালার দেখালাম অনেক বেশি কথা এইগুলোতে বলতে নেই কারণ ভালো জিনিসকে অনেক বেশি কথা বলে বিক্রি করার প্রয়োজন মনে করি না আমিও সো এটারও প্রাইস পড়বে ইলেভেন থাউজেন্ড লাস্টে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পেস্ট কালার এই ধরনের ডিজাইন কিন্তু অনেক রয়েছে কিছু মিনা ছাড়া আছে কিছু মিনা সহ আছে সো এই শাড়িগুলো কিন্তু পরশমণিতে এখন এই মুহূর্তে করোনার জন্য আমরা চেষ্টা করছি অনলাইনে আপনাদেরকে যেগুলো নতুন কন্টিনিউয়াসলি আসতেছে আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমরা জানি এখন সবাই ঘর থেকে ঘর থেকেই কেনাকাটাটা করবো সো পরস্পরি সেই সুবিধাটা অনলাইনের মাধ্যমে করে দিচ্ছে এটারও প্রাইস পড়বে এলেভেন থাউজেন্ড এবার একটু বলে দিই কীভাবে আপনি অনলাইনে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যেটা আপনার এখান থেকে পছন্দ হয় সেই ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের অ্যাড্রেস এবং ঠিকানা অনুযায়ী সাড়ে পাঠিয়ে দিব আর ঢাকার মধ্যে হলে হ্যান্ড ডেলিভারি সিস্টেম রয়েছে ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে এছাড়াও যখন দোকান ওপেন হবে পরশমণি বানসি যে দুই দুইটা রিটেল শপ আছে অ্যাড্রেসটা একটু বলে দিই বানসি পল্লীর এক নম্বর গেট দিয়ে ঠিক এক নম্বর লাইনে পরশমণি ওয়ান যেখানে এই রিপন আপনাদের এই পরিচিত রিপন ভাই সবসময় আপনাদের খাদেম হিসেবে থাকে আর হচ্ছে তিন নম্বর গেট দিয়েটুকু আট নম্বর লাইনে পরশমুনির টু দুই ব্রাঞ্চেই এই শাড়িগুলো হিউজ আছে আপনারা এসে দেখে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি